আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিমিজ ফুড লাইফে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি একটা নতুন খুব সুন্দর রেসিপি তার জন্য প্রথমে বাজার থেকে এই ধরনের যে কোনো কোম্পানির একটা সেমাইয়ের প্যাকেট নিয়ে নেব তার থেকে কিছু পরিমাণ সেমাই একটা থালার মধ্যে পার করে নেব এবার ওই সেমাইটাকে দুই হাতের সাহায্যে ছোট ছোট টুকরো করে ভেঙে নেব আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে করলেই হবে দেখতেই পাচ্ছেন সেমাইগুলোর কতটা ছোট ছোট টুকরো হয়ে গেছে এই রকম হয়ে গেলেই চলবে এরপর একটা কড়াইয়ে দুই চামচ ঘি দিয়ে ঘিটা গরম করে নেব ঘি গরম হয়ে গেলে ওই ঘিয়ের মধ্যে আগের থেকে টুকরো করে রাখা সেমাইগুলো দিয়ে দেব সমস্ত সেমাইগুলো দেওয়া হয়ে গেলে ঘিয়ের মধ্যে সেমাইগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব সেমাইগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে দেখতেই পাচ্ছেন সেমাইগুলো গোল্ডেন কালারের হয়ে গেছে এখন এই সেমাইয়ের মধ্যে আমি হাফ বাটি পাউডার দুধ দিয়ে দিচ্ছি এখন এই পাউডার দুধ এবং সেমাইটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব পাউডার দুধ এবং সেমাই খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক বাটি পরিমাণ চিনি আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করেছি তাতে খুব সহজে সেমাইয়ের সঙ্গে চিনিটা মিশে যায় এবার এই সেমাই এবং চিনি কয়েকবার ভালোভাবে নেড়ে মিক্স করে নেব এই সমস্ত উপকরণ মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ বাটি পরিমাণ জল জল দেওয়ার পর আবারও কিছুক্ষণ নাড়তে থাকবো আমাদের এই উপকরণটা তৈরি হয়ে গেছে এখন চুলা অফ করে দেব। এখন ছোট বাটি বা যে পাত্রে কাপকেক তৈরি করেন সেই পাত্রে ঘি ব্রাশ করে নেব তারপর একটা চামচের সাহায্যে অল্প পরিমাণে সেমাই নিয়ে ওই বাটির মধ্যে সেট করে নেব আমি যেভাবে দেখাচ্ছি ঠিক একইভাবে করলেই হবে সেমাই এখন গরম আছে সেমাই গরম থাকা অবস্থাতেই এই কাজটি সম্পূর্ণ করতে হবে আপনাদের সুবিধার জন্য আরও একটি কাপে আমি এই সেমাইটা সেট করে দেখাচ্ছি একইভাবে আমি সমস্ত বাটিগুলি সেট করে নেব সমস্ত বাটিগুলি সেট করা হয়ে গেলে এই পাত্রটাকে দুই থেকে তিন ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দেব। বাটিগুলো যতক্ষণে সেট হচ্ছে ততক্ষণ বাটির ভেতরে রাখার জন্য ক্রিমটা তৈরি করে নেব তার জন্য প্রথমে একটা কড়াই এক কাপ দুধ দিয়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব এক বাটি কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডারটা আমার বাড়ির তৈরি তাই এখানে কোনো ফুড কালার অ্যাড করিনি ডেসক্রিপশনে এর লিঙ্ক দিয়ে দেব আপনি চাইলে দেখে নিতে পারেন পরের মধ্যে দিয়ে দেব এক বাটি গুঁড়ো চিনি চিনি আমি গ্রাইন্ড করে ব্যবহার করেছি আপনি চাইলে নর্মাল চিনিও ব্যবহার করতে পারেন এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ বাটি পরিমাণ পাউডার মিল্ক এবং এইটাকেও খুব ভালোভাবে ওই উপকরণের সঙ্গে মিক্স করে নেব এই উপকরণটা অনেকটাই ঘন হয়ে গেছে এখন নাড়তে থাকতে হবে নইলে তলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এই ক্রিমের মধ্যে আমি কাঠবাদাম এবং কাজু ব্যবহার করছি আপনি চাইলে অন্যান্য আপনার পছন্দের মতো বাদাম ব্যবহার করতে পারেন আমি এই বাদামগুলোকে একটা ছুরির সাহায্যে খুব ছোট ছোট আকারে পিস করে নেব সমস্ত বাদামগুলো পিস করা হয়ে গেছে ওই ক্রিমের মধ্যে এই বাদামগুলোকে দিয়ে দেব ক্রিমের সঙ্গে বাদামগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নেব আমাদের ক্রিমটা তৈরি হয়ে গেছে এখন চুলা অফ করে দেব। আমরা আগে সেমাইয়ের বাটি তৈরি করে ফ্রিজের মধ্যে সেট হতে দিয়েছি ওইগুলো এখন ফ্রিজ থেকে বার করে একটা থালার উপর রেখে দেব দেখতেই পাচ্ছেন সমস্ত বাটিগুলি থালার উপর রাখা হয়ে গেছে এখন যে ক্রিমটা বানালাম সেই ক্রিমটা একটা চামচ বা খুন্তির সাহায্যে ওই বাটিগুলির মধ্যে রেখে দেব। দেখতেই পাচ্ছেন সমস্ত ক্রিমটা বাটিগুলির মধ্যে রাখা হয়ে গেছে খুব সুন্দরভাবে ডেকোরেশন করার জন্য কিছুটা বাদাম কুচি আমি রেখে দিয়েছিলাম এখন ওই বাদামগুলিকে একটা কড়াই দু চামচ ঘি দিয়ে ভালোভাবে ভেজে নেব বাদামগুলি খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এগুলিকে তুলে নেবো কড়াই থেকে এবং ওই বাটিগুলির মধ্যে একটা চামচের সাহায্যে ওই বাদামগুলিকে ছড়িয়ে দেবো এর কাপড়াবড়ি বা কাপ এখন তৈরি আপনারা বাড়িতে তৈরি করুন কাপড়াবড়ি এবং এর স্বাদ উপভোগ করুন আমার এই পুরো রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আমাকে দুয়ার মধ্যে মনে রাখবেন আল্লাহ হাফেজ